ছেলেদের ঠিক কোন জিনিসগুলো মেয়েদের আকৃষ্ট করে, নিজের প্রেমিক বা স্বামীর ব্যক্তিত্বের কোন দিকটি তাদের সব থেকে বেশি পছন্দ, এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ এক একজনের পছন্দ এক এক রকম হয়ে থাকে। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, পুরুষদের প্রতি নারীদের আকর্ষণের কয়েকটি গোপন কেন্দ্রবিন্দুকে আবিষ্কার করা, অর্থাৎ এমন কয়েকটি বিষয় পুরুষদের ব্যক্তিত্বের যে দিকগুলো অপছন্দ করার ভান করেন নারীরা, কিন্তু মনে মনে আসলে সেগুলো পছন্দই করেন। 6,729 জন নারীকে প্রশ্ন করার পর মেয়েদের ভালো লাগার 6টি দিক উঠে এসেছে। তো দর্শক, আজকে আমি সেই 6টি দিকই আপনাদেরকে জানাবো যা গোপনে ছেলেদের 6টি জিনিস মেয়েরা ভালোবাসে। 1. ও তো কোনো বিষয়ে আমার পরামর্শই চায় না। স্বামী বা প্রেমিক সম্পর্কে চিরচেনা অভিযোগ, কিন্তু আদবে অন্য কারোর পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত মানসিকতা, দৃঢ়তা একজন পুরুষের মধ্যে মেয়েরা পছন্দই করেন। 2. আমি যখন কথা বলবো তুমি চুপ করে থাকবে। প্রেমিক বা স্বামীর সঙ্গে ঝগড়া করার সময়ে মেয়েরা অনেকেই রেগে গিয়ে এ কথা বলেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি সত্যি চাইছেন তার সঙ্গীটি মুখ বুজে থাকুক, বরং তর্ক এবং যুক্তির বিপক্ষে প্রতিযুক্তি যে কোনো সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর উপায় তা জানেন যে কোনো বুদ্ধিমতী, কাজে সঙ্গীর তর্কশীলতাকে মনে মনে তারা অবশ্যই পছন্দ করেন। 3. ওর তো সাতচরেরা নেই। তর্ক করা ভালো, কিন্তু তা বলে রুক্ষচক্ষু হয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করা মোটেই কাজের কথা নয়। অনেক পুরুষ ভাবেন তর্জন গর্জনই বুঝি পুরুষের প্রকাশ, ওটাই বুঝি পছন্দ করেন মেয়েরা। এটি একেবারেই ভুল ধারণা। বরং ঝগড়ার মুহূর্তেও সঙ্গিনীর কুবাক্য শুনেও মাথা ঠান্ডা রাখতে পারেন যিনি, তিনি আকর্ষণীয় পুরুষ। আপনার এই শীতলতা নিয়ে আপনার সঙ্গিনী কখনো সখনো কটাক্ষ করলেও জানবেন মনে মনে আপনার এই স্বভাব তিনি পছন্দই করেন। 4. আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে গেছো। স্বামী বা প্রেমিক নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে বা ঘুরছে এমনটা দেখলে বা জানতে পারলে মুখে মেয়েরা যতই অসন্তুষ্ট প্রকাশ করুন না কেন, মনে মনে খুশি হন। আসলে ছেলেরা একটু সামাজিক হোক, অন্য বন্ধুদের সঙ্গে আড্ডা মারুক, সময় কাটাক, এটা মেয়েরা ভালোই বাসেন। সমাজ বিচ্ছিন্ন এলাকা পুরুষের সঙ্গ তাদের অপছন্দ। 5. সারাক্ষণ স্পোর্টস চ্যানেল খুলে বসে থাকো কেন? দাম্পত্য জীবনে স্বামীর প্রতি স্ত্রীর চেনা অভিযোগ। আদবে কিন্তু মেয়েরা খেলাধুলা ধৈর্যাপ ব্যাপারটাকে যথেষ্ট পুরুষালী মনে করেন, সে কারণে মেয়েদের মধ্যে নামজাদা খেলোয়াড়দের এত জনপ্রিয়তা। নিজের কর্তাটি খেলতে না পারুক অন্তত খেলা দেখতে ভালোবাসে, এ ভাবনা মনে মনে শান্তি দেয় অধিকাংশ নারীকেই। 6. ও তো নিজের মনের কথা বুঝতেই দেয় না। কথাটা অভিযোগের সুরে বলা হলেও নিজের মনের ভাব নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারাটা একজন পুরুষের মানসিক দৃঢ়তার পরিচায়ক বলেই মনে করেন মেয়েরা। তার অর্থ এই নয় যে নিজের ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই নিজের সঙ্গিনীর সঙ্গে শেয়ার না করলে তারা খুশি হবেন, তবে দুশ্চিন্তা কিংবা শোকের আবেগ যারা বেশি প্রকাশ করেন না সেসব পুরুষকেই পছন্দ করেন মেয়েরা। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।